আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। শাকিব খান সাফল্যের আরেক নাম। অনন্ত ভালোবাসা সিনেমাটিতে ডেবিউ করা শাকিব খান নিজেও কি ভেবেছিলেন যে বাঙালি দর্শক তার জন্য উজাড় করে দেবেন তাদের অনন্ত ভালোবাসা? 3-3 বার জাতীয় পুরস্কার জয়ী এই নায়ক লক্ষ লক্ষ বাংলাদেশি ফ্যানেদের আজ হার্টথ্রব। শাকিব খান জন্মেছিলেন ঢাকার নারায়ণগঞ্জে। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি অফিসার এবং মা নূরজাহান একজন গৃহবধূ। বাবার বদলির চাকরি হওয়ায় স্কুলের দিনগুলোতে শাকিবের পরিবারকে দৌড়ে বেড়াতে হয়েছে এক শহর থেকে আরেক শহরে। মেধাবী ছাত্র শাকিব SSC এবং HSC পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করেন। পড়াশোনার পাশাপাশি নাচের প্রতি বরাবরই ঝোঁক ছিল শাকিবের। ফিল্ম কোরিওগ্রাফার আজিজ রেজার কাছে ডান্সিং কোর্স করেন তিনি। ডান্স মাস্টার আজিজ রেজার সঙ্গে 1998 সালে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনে আসেন শাকিব। সেখানে একটি স্টুডিও এক ফটোগ্রাফারের কথায় একটি ফটোশুটে অংশ নেন শাকিব। সেই শুট চলাকালীন পরিচালক আব্দুল খের বুলবুল শাকিবকে নোটিস করেন। তার সবাই তো সুখী হতে চায় সিনেমাটির জন্য অফার দেন শাকিবকে। শাকিব অফারটি গ্রহণ করলেও তিনি ডেবিউ করেন সোহানুর রহমান সোহানের অনন্ত ভালোবাসা সিনেমাটিতে। 3 বার জাতীয় পুরস্কারের পাশাপাশি 8 বার মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড জেতেন। অভিনয়ের পাশাপাশি তার দুর্দান্ত নাচের জন্য ডান্সিং সুপারস্টার হিসেবেও তিনি বিখ্যাত। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ তথা ইন্ডিয়াতেও তার জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। টলিউড নায়িকা শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে ভারত বিজয়ের যে জার্নি শুরু করেছিলেন এই সুপারস্টার, শুভশ্রীর সঙ্গে নবাবে অভিনয় করে তাকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছেন ঢালিউডের কিং খান। শুধু 2 বাংলায় নয়, শাকিব অভিনীত নবাব দেখানো হয়েছে প্যারিসের সিনেমা হলেও। শাকিবের ব্যক্তিগত জীবন নিয়েও মিডিয়ায় কম চর্চা হয়নি। 2008 সালের 18 এপ্রিল শাকিব কার্যত গোপনেই বিয়ে করেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে। জনপ্রিয়তার নিরিখে অন্য কোনো নায়ক শাকিবের ধারে কাছেও আসতে পারেনি ঢালিউড ইন্ডাস্ট্রিতে। এবার ঢালিউড বাদশাহ শাকিবের উদ্দেশ্য টলিউড জয় করে বিশ্ব জয়ের পথে এগিয়ে যাওয়া। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।